অ্যাম্বুলেন্স মালিক আর চালক সিন্ডিকেটে দৌড়াতে জিম্মি রোগীর স্বজনরা, আছে নিজস্ব বাহিনী আর টর্চার সেল, দেখেও না দেখার ভান করছে কর্তৃপক্ষ। নির্বাচন উপলক্ষে উন্নয়ন কর্মকাণ্ড প্রচারে নেতাকর্মীদের নির্দেশ শেখ হাসিনার, জঙ্গিবাদের বিরুদ্ধে গণসচেতনতা তৈরির আহ্বান। কুড়িগ্রামের ভুরঙ্গামারী ছিটমহলযুক্ত তিন ইউনিয়নে প্রথমবারের মতো নির্বাচন, 31 অক্টোবর চলছে জমজমাট প্রচার। এবং পঞ্চগড়ে 10 টাকা কেজি দরে চাল বিক্রিতে অনিয়মের অভিযোগ, হতদরিদ্রদের চাল যাচ্ছে বিত্তবানদের ঘরে, ওজনে কম দেওয়ার অভিযোগ। আসসালামু আলাইকুম, স্বাগত আরটিভি সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদ আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। এবার বিস্তারিত, রাজধানীতে বেড়েই চলেছে অ্যাম্বুলেন্স মালিক আর চালকদের দৌরাত্ম্য। বিভিন্ন হাসপাতালে অ্যাম্বুলেন্স মালিক ও চালকরা গড়ে তুলেছেন সিন্ডিকেট। রোগীর অসহায় স্বজনদের জিম্মি করে এইসব বাহিনী আদায় করছে ইচ্ছে মতো ভাড়া। এই আদায় প্রক্রিয়ায় ষোলকলা পূর্ণ করার জন্য স্থাপন করেছে নিজস্ব বাহিনী আর টর্চার সেল। কর্তৃপক্ষ এইসব অনিয়ম দেখেও না দেখার ভান করছে। তবে কোনো কোনো হাসপাতাল কর্তৃপক্ষ বলছে রাজনৈতিক ছত্রচ্ছায়ায় থাকায় এইসব সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। রাজধানীতে অ্যাম্বুলেন্স সার্ভিসের অনিয়ম নিয়ে অভি ইসলামের ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব আজ। ছবি তুলেছেন মেহেদি হাসান সুজন। রাজধানীর একটি সরকারি হাসপাতালে সিন্ডিকেটের বাইরের অ্যাম্বুলেন্স রোগী আনতে গেলে সিন্ডিকেট সদস্যদের মাস্তানির দৃশ্য এটি। রাজধানীর প্রায় সব হাসপাতালে অ্যাম্বুলেন্স সার্ভিসের বিরুদ্ধে রয়েছে এমন অভিযোগ। কখনো নির্দিষ্ট হাসপাতাল থেকে নির্দিষ্ট অ্যাম্বুলেন্সটি নিতে বাধ্য করা, কখনো বা অতিরিক্ত ভাড়া আদায় নিত্য নৈমিত্তিক ব্যাপার। আর এমন অপকর্ম বাস্তবায়নে হাসপাতালগুলোতে রয়েছে মাস্তান বাহিনী। রাজধানীর কলেজ গেট, শিশু, পঙ্গু, হৃদরোগ, নিউরোলজি, কিডনি, চোখ, যক্ষা সহ বিভিন্ন চিকিৎসার জন্য বেশ কিছু বড় বড় সরকারি হাসপাতাল রয়েছে সেখানে। এখানে অ্যাম্বুলেন্স বাণিজ্যের জন্য সিন্ডিকেট গড়ে তুলেছে বাদল, আলামিন সহ বেশ কয়েকজন। এখানে অন্য কোথাও থেকে অ্যাম্বুলেন্স ঢুকে পড়লে চালককে পিছনের মাঠে নিয়ে চলে নির্যাতন। একটু অ্যাম্বুলেন্স গোপন ক্যামেরা বসিয়ে নিয়ে যাওয়া হয় অ্যাম্বুলেন্স ড্রাইভারদের আতঙ্কের সে জায়গায়। শেরেবাংলা থেকে শুরু করে কলেজ গেট, হৃদরোগের সামনের মাঠ, পঙ্গুর পেছনের অংশ পর্যন্ত স্থানীয় মাস্তানদের পাহারা চলে, যাতে করে বাইরের একটি অ্যাম্বুলেন্সও ভেতরে সেবা দিতে আসতে না পারে। এই অপচক্র এতটাই প্রভাবশালী যে হৃদরোগ হাসপাতাল চত্বরেই অফিস বানিয়ে নিয়েছে সিন্ডিকেট সর্দার আলামিন। সোহরাওয়ার্দী হাসপাতালে ঢাকার বাইরের একটি লাশ নিয়ে যাওয়ার জন্য চুক্তিবদ্ধ হতেই হুমকি দেয় আলোচিত সেই সিন্ডিকেট সর্দার বাদল। এমন আছে দেশের বিটা মাটি বেচ্ছ চিকিৎসা করে, ঠিক আছে, তার ইচ্ছা মতন সে জানতে খুশি একটা অ্যাম্বুলেন্স নিতে পারে কম দামে। কিন্তু সাংবাদিক পরিচয় জানার সঙ্গে সঙ্গেই ভুল পাল্টে ফেলেন বাদল। জানান তার রাজনৈতিক যোগাযোগ অনেক উপরে। ঢাকা মেডিকেলের বিভিন্ন বিভাগে থাকা কর্মচারীরা এখানে গড়ে তুলেছে সিন্ডিকেট। অনুসন্ধান বলছে ঢাকা মেডিকেলের ওয়ার্ড বয়দের ভেতর বিল্লালের দুটি, অলির একটি, হাবিবের একটি, শিপনের একটি, হাসেমের দুটি এবং চানমিয়ার রয়েছে 5টি অ্যাম্বুলেন্স। এছাড়াও পার্ন ইউনিটের প্রশাসনিক কর্মকর্তা ফারুক ছাড়াও ঢাকা মেডিকেলের চতুর্থ শ্রেণীর বেশ কয়েকজন কর্মকর্তার একাধিক অ্যাম্বুলেন্স রয়েছে নামে কিংবা বেনামে।
পরিচালক স্বীকার করেছেন দীর্ঘদিন ধরে এমন অনিয়ম চলছে। রোগী বা লাশ পরিবহনের জন্য অ্যাম্বুলেন্সে ট্রিপ দেওয়ার প্রয়োজন হয়, কিন্তু সরকারি অ্যাম্বুলেন্স আমাদের আছে বারনেরটা সহ সর্বমোট 7টা, তার মধ্যে 2টা অ্যাম্বুলেন্স নষ্ট হয়ে আছে। এই নষ্ট 2টা অ্যাম্বুলেন্স অনেক দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে আছে, এগুলো ঠিক করা অনেকটা বিয়ন্ড ইকোনমিক রিপেয়ার। যে বিশাল রোগীর কথা বললাম যে 100 জন, অন্তত পক্ষে 100 জন রোগীকে ট্রান্সপোর্ট করতে হয়, সেক্ষেত্রে সরকারি অ্যাম্বুলেন্স যদি 5টার জায়গায় 7টা হয় বা 10টাও হয়, তাহলে 10 জন রোগীকে ট্রান্সপোর্ট করলেই তো সেই অ্যাম্বুলেন্সগুলো শেষ হয়ে যাবে। একটা রুলস রেগুলেশন মেনে চলবে, একটা রেগুলেটরি বডি থাকবে, তারা নিয়মকানুন মেনে চলবে এবং নির্দিষ্ট একটা ভাড়া থাকবে। আর বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক সমিতি জানিয়েছেন তারা কঠোর পদক্ষেপে যাবেন। সিন্ডিকেট যেটা হচ্ছে এটাকে এড়িয়ে যাওয়ার কোনো রাস্তা নাই, এটা অবশ্যই সিন্ডিকেট হয়েছে। সিন্ডিকেটটাকে আমরা চিরতরের জন্য বন্ধ করে দেওয়ার জন্য তাদেরকে আমরা ডাকছি। তারা আমাদের সাথে একমত হয়েছে যে একজন লোক যার যে সামর্থ্য আছে, কেউ কেউ একটু ভালো সার্ভিসের জন্য একটু টাকা বেশি লাগে, সে ওটা নিবে। এই সিন্ডিকেট যে করবে তার জন্য আমাদের সমিতির থেকে পালিশমেন্ট থাকবে, এমনকি আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তাকে আমরা তুলে দেওয়ার জন্য ব্যবস্থা করব, আমরা সহযোগিতা করব। ভুক্তভোগীরা মনে করেন এককভাবে নয়, সমন্বিত পদক্ষেপ ছাড়া এমন অনিয়ম বন্ধ করা সম্ভব নয়। অভি ইসলাম, আর টিভি, ঢাকা। নির্বাচন সামনে রেখে উন্নয়ন কর্মকাণ্ডের প্রচারে জনগণের দোর গড়ায় যেতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সন্ধ্যায় গণভবনে নেতাকর্মীদের এই নির্দেশ দেন তিনি। জঙ্গিবাদের বিরুদ্ধে গণসচেতনতা তৈরিতে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন রুহুল আমিন তুহিন। অষ্টমবারের মতো সভাপতি নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে গণভবনে নেতাকর্মীদের এই উপস্থিতি। নেতাকর্মীর ঢল নামে গণভবনে, এই ঢল সামলাতে দফায় দফায় হলরুমে আসতে হয় আওয়ামী লীগ সভানেত্রীকে। আগামী প্রজন্মকে শিক্ষা দেওয়া যে রাজনীতি শুধু হই হই করে বেড়ানো না, রাজনীতি একটা দায়িত্ব। এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী নেতা ও কাউন্সিলররাও। উপস্থিত ছিলেন যেমন সদ্য বিলুপ্ত কমিটির নেতারা, তেমনি উপস্থিত ছিলেন নতুন কমিটিতে সদ্য জায়গা পাওয়া নেতারাও। ভিড় থাকার কারণে তাদেরও আসতে হয় কয়েক দফায়। এ ব্যাপারে আমার মনে হয় আপনাদের একটু নজর দেওয়া দরকার। এ সময় তৃণমূলের প্রতি নির্বাচন সামনে রেখে প্রচারণা চালাতে আহ্বান জানান আওয়ামী লীগ সভানেত্রী। সেবা দিয়ে মানুষের মন জয় করতে হবে, আর এই মন জয় করেই আমাদেরকে আমাদের ভোটার বাড়াতে হবে, এটা হচ্ছে বাস্তব কথা। 21 বছর যারা ক্ষমতায় ছিল তারা শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যা রটনা করে গেছে, আওয়ামী লীগের গিবাদ গেয়ে গেছে, আওয়ামী লীগের মানুষের কাছে প্রশ্নবিদ্ধ করেছে, আওয়ামী লীগকে ছোট করেছে। কিন্তু আজকে মানুষের কাছে এটা স্পষ্ট যে একমাত্র আওয়ামী লীগই সত্যিকার দেশের জন্য কাজ করে, দেশের সেবা করে। জঙ্গিবাদের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে সচেতন করতেও জেলা পর্যায়ে নেতাদের নির্দেশ দেন বঙ্গবন্ধু কন্যা। এই জঙ্গিবাদ সন্ত্রাসবাদ এ দেশে তো বিএনপি জামাতের সৃষ্টি করেছে এবং মদত দিয়েছে, এখন আবার এই সমস্যাটা শুধু বাংলাদেশে না, এটা বিশ্বব্যাপী এই জঙ্গিবাদ একটা বিরাট সমস্যা। এই সমস্যার সমাধান আমাদের নিজেদের করতে হবে, কারো মুখাপেক্ষী হয়ে চলবে না। কাউন্সিলরদের অনুরোধে এবার দায়িত্ব নিলেও আগামী কাউন্সিলে আর দলের সভাপতি থাকতে চান না বলেও সাফ জানিয়ে দেন শেখ হাসিনা। আওয়ামী লীগের নেতাকর্মীর হারিয়ে যাক সেটা আমি চাই না। রুহুল আমিন তুহিন, আরটিভি, ঢাকা। বাইরের কোনো দেশ বা দাতা সংস্থার উপর নির্ভরশীল না হয়ে নিজেদের মেধা, মনন ও শ্রম দিয়েই যাতে দেশের উন্নতি করা যায়, সরকার সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে বলে দাবি করলেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে সিরাজগঞ্জের রায়গঞ্জে ভিডিও কনফারেন্সের আইটি ও কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধন অনুষ্ঠানে তিনি ওই এলাকার প্রশিক্ষণার্থীদের সঙ্গেও কথা বলেন। এ সময় সজীব ওয়াজেদ জয় বলেন, অল্পদিনের মধ্যেই আইটি সেক্টরে আরও কয়েক হাজার তরুণ তরুণীর কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। বাংলাদেশের সকল মানুষ নিজের পায়ে দাঁড়াবে, অন্য কোনো দেশ বা অন্য কোনো জাতির উপর আমরা নির্ভরশীল হব না, আমরা নিজেদের মেধায় নিজেদের পরিশ্রমে নিজেদের উন্নয়ন করব। আর সেই উদ্দেশ্যে এই প্রশিক্ষণ ইনস্টিটিউট আমাদের আওয়ামী লীগ সরকারের এবং আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা, আমাদের দেশের মানুষকে নিজের পায়ে দাঁড়ানোর সেই সুযোগটা গড়ে তোলা। সেই কারণেই আমরা গুরুত্ব দিয়েছি শিক্ষার উপর এবং প্রশিক্ষণের উপর।
আওয়ামী লীগের নতুন কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হয় সংসদ সদস্য আব্দুর রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন দলের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সংসদ সদস্যদের বাসভবনে তাকে শুভেচ্ছা জানাতে যান তারা। এ সময় নোয়াখালী দুই আসনের সংসদ সদস্য ও আরটিভি চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলমের পক্ষ থেকেও তাকে শুভেচ্ছা জানানো হয়। পরে আব্দুর রহমান এমপি জানান, দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে কাজ করবেন তিনি। কুড়িগ্রামের ভুরঙ্গামারে ছিটমহলযুক্ত তিন ইউনিয়নে প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে 31 অক্টোবর। চলছে জমজমাট প্রচার, পোস্টার ফেস্টুনে ছেয়ে গেছে স্থানীয় হাটবাজার ও রাস্তাঘাট। দলীয় প্রতীকের এই নির্বাচন সাড়া জাগিয়েছেন নেতাকর্মী ও ভোটারদের মাঝে। কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি আব্দুল কুদ্দুসের তথ্যচিত্র আরও জানাচ্ছেন নুসরাত জাহান সিন্থি। প্রথমবারের মতো কুড়িগ্রামের ভুরঙ্গামারী উপজেলার বিলুপ্ত 10 ছিটমহলযুক্ত তিন ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে, তাই এলাকাগুলোতে উৎসবের আমেজ একটু বেশি। উপজেলার ভুরঙ্গামারী সদর পাথরডুবি ও শিলখুরি ইউনিয়নে জাতীয় পার্টি ও আওয়ামী লীগ হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। তবে জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপিও। দিনরাত এক করে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা। প্রশাসন যদি নিরপেক্ষ লেভেল প্লেইং ফিল্ড লাগে, তাহলে অবশ্যই ধানের শীষ মার্কা এখানে জয়লাভ করবে। লাঙ্গল মার্কা প্রতীক নিয়ে আসছেন, তার বাইরে গেলে এই এলাকার উন্নয়ন হবে না। এই উন্নয়নের জন্য আমার পক্ষে আছে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে জনগণের কাছে যাচ্ছি এবং জনগণের কাছে ইনশাআল্লাহ যথেষ্ট সাড়া পাচ্ছি আমি। ভোটাররা বলছেন শত যোগ্য প্রার্থীকেই তারা প্রতিনিধি হিসেবে বেছে নেবেন। আমরা মার্কা বুঝি না, দল বুঝি না, যে আমাদের এলাকা উন্নয়ন হবে তাকে আমরা মার্কা দিকে দেওয়া যাবে না, মনে করেন ব্যক্তি দিকে দিতে হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্থানীয় নির্বাচন কর্মকর্তা। যদি আমরা আচরণ বিধি লঙ্ঘন অভিযোগ পাই, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ব্যবস্থা নেবে। খুব শান্তিপূর্ণভাবে আশা করি নির্বাচনটা সম্পন্ন। এবার ভুরঙ্গামারী উপজেলার তিন ইউনিয়নে চেয়ারম্যান পদে 16, সাধারণ সদস্য পদে 106 ও সংরক্ষিত মহিলা সদস্য পদে 39 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নুসাজান সিনথি, আরটিভি। পঞ্চগড়ে 10 টাকা কেজি দরের চাল বিক্রির তালিকা প্রণয়ন ও বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ইউপি সদস্য আর বাছাই কমিটির সদস্যদের দুর্নীতির কারণে হত দরিদ্রদের চাল যাচ্ছে দলীয় নেতাকর্মী, আত্মীয় স্বজন আর বিত্তবানদের ঘরে। সেই সঙ্গে ডিলারদের বিরুদ্ধেও রয়েছে ওজনে কম দেওয়ার অভিযোগ। পঞ্চগড় প্রতিনিধি রাজু রহমান রাজুর তথ্য ছবিতে রাসেল আহমেদের রিপোর্ট। পঞ্চগড় সদর উপজেলার মাহানপাড়া এলাকার বয়োবৃদ্ধ জগলু মোহাম্মদ, অভাব অনটন নিত্যসঙ্গী আর ভাঙাচুরা ঘরে বসবাস এই মানুষটির, অথচ 10 টাকা কেজি দরে চালের তালিকায় নাম নেই তার। কিন্তু ভিন্ন চিত্র তার পাশের বাড়ির বিত্তবান তহিদুল ইসলামের ক্ষেত্রে। দালান কোঠার মালিক হয়েও 10 টাকার চাল পাচ্ছেন তিনি। একই অবস্থা দোকানদার আব্দুল করিমের, বড় মুদি দোকান থাকলেও তার পেটে গরিবের চাল। এদের মতো সদর ইউনিয়নে অসংখ্য সচ্ছল পরিবার পেয়েছে খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড। আতাউর রহমান নামে জাসদের এক নেতা কার্ড করেছেন পরিবারের 11 সদস্যের নামে। এতে বঞ্চিত হয়েছেন সত্যিকারের দরিদ্ররা। যাদের কিছু আছে, জমি জায়গা ধন সম্পদ আছে, তারা কিন্তু চাল পেয়েছে। এটা কিন্তু ঠিক না। কিছু অংশ বড় লোক, পাকা বাড়ি, তারা পাইতেছে, আমাদের দরিদ্র লোক পাইল না কেন? চালগুলো উঠাই গরু খাওয়াইতেছে, বাজারে বিক্রি করতেছে। আসলে এরা কিন্তু গরিব মানুষগুলো পায়নি, সচ্ছল যারা ব্যবসায়ী ওরা পাইছে। সরকার আমাদের কোনো ব্যবস্থা তো ঠিকই করছে, কিন্তু এইদিকে নেতা খেতা যেগুলো আছে ওগুলো তো আমাদের চোখে দেয় না, নজরে দেখে। এদিকে সদর ইউনিয়নের ডুডুমারি আশ্রয়ণ প্রকল্পে বসবাস 50টি ভূমিহীন পরিবারের, কিন্তু 10 টাকার চালের কাট পেয়েছেন মাত্র 5টি পরিবার। বাদ পড়েছেন প্রকল্পের বাসিন্দা দুস্থ মুক্তিযোদ্ধা আফজাল হোসেনও। আমি মুক্তিযোদ্ধা, তারপর আমি কাট পাইনি। এখানে যারা কাট পায়েন, পাওয়ার মতো না, এরকম বেশ কয়েকটা লোক আছে, তারা কাট পাইছে। দিন কামাই করে রাতি খাবার লাগে, তো আমার না দিয়ে দেশে বড় নগুলো আমি বসি। আপনারা দুসরা গ্রামে থাকে, আমরা কিছুই পাইলাম না। আমার একটি মেয়ে প্রতিবন্ধী, 10 টাকা কেজি চাল আমরা পাই নাই। সদর ইউনিয়নের ডিলারদের বিরুদ্ধে উঠেছে ওজনে কম দেওয়ার অভিযোগ। 29 কেজি চাল দিছে, আবার সামনে একটা বস্তা দিছে, এই জন্য আমরা চাল শর্ট পাইছি। আমার সাথে হজরত চাল নিছে, তারও চাল হয়েছে 1.5 কেজি কম, আমার হয়েছে 1 কেজি কম। চাল বিতরণে এসব অনিয়ম খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন কর্মকর্তা। এ বিষয়ে যদি কোনো কারো আপত্তি বা অভিযোগ থাকে, সেটি অবশ্যই তদন্ত করা হবে এবং যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করা হবে। খাদ্যবান্ধব কর্মসূচির অধীনে পঞ্চগড়ে 10 টাকা কেজিতে চাল পাবেন 47,000 পরিবার। রাসেল আহমেদ, আরটিভি।
সংঘবদ্ধ প্রতারক চক্র বিভিন্ন কৌশলে ইলেকট্রনিক্স ফুড নির্মাণ সামগ্রী সহ বিভিন্ন কোম্পানির পণ্যের ডিলারশিপ নিয়ে কোটি কোটি টাকা হাতে নিচ্ছে। এরা বিভিন্ন কৌশলে পণ্য বাকিতে নিয়ে সেই পণ্য আত্মসাত করে উধাও হয়ে যাচ্ছে। এমনই একটি প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। তবে প্রতারকদের মূল হোতা মশিউর রহমান এখনও রয়েছে ধরাছোঁয়ার বাইরে। জাহিদ রহমান জানাচ্ছেন বিস্তারিত। ডিলারশিপের নামে বিশ্বের নামিদামি ব্র্যান্ডের টিভি, ওয়াশিং মেশিন, ব্লেন্ডার সহ বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য আত্মসাত করে ভুয়া প্রতিষ্ঠান আবরার ট্রেড কর্পোরেশন। এই চক্রের মূল হোতা পেশাদার প্রতারক মশিউর রহমান খান। তার প্রতারণার আগ্রাসন থেকে বাদ পড়েনি চাল, ডাল, রড, সিমেন্টের মতো পণ্য। জালিয়াতি করে বিভিন্ন ডিস্ট্রিবিউশন পয়েন্ট থেকে বাকিতে পণ্য নিয়ে উধাও হয়ে যায় তারা। এমনই একটি ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিভিন্ন পণ্য আত্মসাতের অভিযোগে মামলা হয় রাজধানীর গুলশান থানায়। পুলিশ উদ্ধার করে বেশ কিছু পণ্য, গ্রেপ্তার করা হয় প্রতারক চক্রের দুই সদস্যকে। আবরার কর্পোরেশন লিমিটেড নামে এক কোম্পানি, ভুয়া কোম্পানি। ওরা আমাদের মাল থেকে প্রায় 53 লাখ টাকার মালামাল নিয়ে যায়। তো ভুয়াকে চেক দেয়, আমরা যখন বুঝতে পারি তাদেরকে আমাদের মালামাল অথবা টাকা যেটাই ফেরত দিতে বলি, ওরা মালামাল ফেরত দিবে না এই বলে আমাদেরকে হুমকি ধমকি দেয়। এই প্রতারক চক্রের মূল হোতা মশিউর রহমান খানকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে বলে পুলিশ জানায়। তথ্যপাত্র যতটুকু সংবাদ জানছি যে এরা একটা সংঘবদ্ধ প্রতারক চক্র, এইভাবে মালামাল আত্মসাত করে তারা। গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হলে জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। মশিউর রহমান সে একটা প্রতারক গ্রুপের সক্রিয় সদস্য এবং সে গডফাদার। সে বিভিন্ন কোম্পানির সাথে প্রথমে একটা অফিস তৈরি করে, তৈরি কিছুদিন থাকে, এমএলএল কোম্পানির মতো কইরা প্রতারণা চক্র একটা সৃষ্টি করে, নতুন লোক যারা আসে তাদের নিয়োগ দেয়, বিভিন্ন একটা আশ্বাস, বড় আশ্বাস দেয়, তারাও তারপর প্রভাবিত হয়ে এগুলো করার পরে দেখা যায় যে আসলে কিছুই না, এই মালামালগুলো বন্য বিক্রি করে, কম দামে বিক্রি করে এই টাকা নিয়ে চম্পট দেয়। এসব প্রতারকদের কাছ থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। দেখছেন সকালের সংবাদ, এবার আছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে থাকছে। ঝিনাইদহে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই সন্ত্রাসী নিহত, এই ঘটনায় আহত 3 পুলিশ সদস্য। এবং পাকিস্তানে পুলিশ প্রশিক্ষণ কলেজে হামলায় নিহত 59, আহত 7, এখনও হামলার দায় স্বীকার করেনি কেউ। সকালে সংবাদ দেখছেন আরটিভিতে, আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। ঝিনাইদহে বন্দুকযুদ্ধে দুই সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি তারা। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, ভোরে 3 মোটরসাইকেলে করে কয়েকজন ব্যক্তি দ্রুত গতিতে শহরের বাইপাস সড়ক ধরে টার্মিনালের দিকে যাচ্ছিল। পুলিশের টহল দল তাদেরকে থামার সংকেত দিল, তারা তা অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় মোটরসাইকেলে থাকা ব্যক্তিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ও বোমা ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালালে মোটরসাইকেলে থাকা দুজন আরোহী গুলিবিদ্ধ হয়ে পড়ে যায়। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশের 3 কনস্টেবল আহত হন। ঘটনাস্থল থেকে 2 শাটার গান, 2 রাউন্ড গুলি ও 5 হাত বোমা উদ্ধার করে পুলিশ। এদিকে কালীগঞ্জের 12 বাজার ধোপাদি এলাকায় পুলিশ ও ডাকাতের বন্দুকযুদ্ধে নাসির নামের এক ডাকাত গুলিবিদ্ধ হয়। এই ঘটনায় 2 পুলিশ আহত হন। আন্তর্জাতিক প্রসঙ্গ, পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার একটি পুলিশ প্রশিক্ষণ কলেজে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন অন্তত 59 শিক্ষানবিশ পুলিশ, আহত হয়েছেন 7। কোয়েটার বিভিন্ন হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে। সোমবার রাতে চারিবার রোডে পুলিশ প্রশিক্ষণ কলেজের প্রধান ফটকে অতর্কিত বোমার বিস্ফোরণ ঘটায় অন্তত 3 সন্ত্রাসী। কলেজের হোস্টেলে ঢুকেই শিক্ষানবিশ পুলিশদের লক্ষ্য করে এলো পাথারে গুলি চালাতে শুরু করে তারা। জিম্মি করে 250 প্রশিক্ষণার্থীকে। বিলুচ স্বরাষ্ট্রমন্ত্রী সফররাজ বুক্তি জানান, ঘটনার সঙ্গে সঙ্গে অভিযানে নামে সেনাবাহিনী ও ফ্রন্টিয়ার্স কর্পের সদস্যরা। উদ্ধার করা হয় সব জিম্মিকে। নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলার সব সন্ত্রাসী নিহত হয়। ওই কলেজে অন্তত 700 শিক্ষানবিশ পুলিশ অবস্থান করছিলেন। শেষ খবর পর্যন্ত হামলার দায় কোনো গোষ্ঠী স্বীকার করেনি। গেল আগস্টে কোয়াটারের একটি হাসপাতাল ও আইনজীবীদের ভবনে সন্ত্রাসী হামলায় নিহত হন 88 জন।
খেলার খবর। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ইঞ্জুরির কারণে বাদ পড়েছেন শফিউল ইসলাম। নতুন মুখ হিসেবে দলে যুক্ত হয়েছেন শুভাশিস রায় ও মোসাদ্দেক হোসেন সৈকত। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি ও আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় মোসাদ্দেকের। প্রথম টেস্টে 14 জনের স্কোয়াড থাকলেও এবার একজন বাড়িয়ে করা হয়েছে 15 জনে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে 28 অক্টোবর শুরু হবে হোম অফ ক্রিকেট মিরপুরে। আবুধাবি টেস্টে জয়ের সুবাস পাচ্ছে পাকিস্তান। পঞ্চম দিনে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের দরকার 285 রান আর পাকিস্তানের দরকার 6 উইকেট। দুপুর 12টায় শুরু হবে শেষ দিনের খেলা। এর আগে আবুধাবি শেখ জায়েদ স্টেডিয়ামে মিসবাহদের দেয়া 456 রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটি ভাঙে দলীয় 28 রানে। নয় করে আউট হন লিওন জনসন। দলীয় 63 রানে 13 করে প্যাভিলিয়নে ফেরেন ড্যারেন ব্রাভো। দলীয় 112 রানে 23 করে আউট হন মার্লন স্যামুয়েলস। আর 124 রানে 67 করে সাজঘরের পথ ধরেন ক্রেগ ব্রাথওয়েট। 4 উইকেটে 171 রান তুললে শেষ হয় চতুর্থ দিনের খেলা। জার্মেইন ব্ল্যাকউড 41 ও রোস্টন 23 17 রানে অপরাজিত আছেন। দুটি উইকেট নিয়েছেন ইয়াসির শাহ। এবার আজ প্রকাশিত বিভিন্ন সংবাদপত্রে বিশেষ শিরোনাম নিয়ে থাকছে আজ পত্রিকায়। দৈনিক ইত্তেফাক, অডিটের ফাঁদে কয়েক হাজার কোটি টাকা, 28 ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচন আগামী মাসে তফসিল, প্রথম আলো। এবার প্রশ্নবিদ্ধ নির্বাচন চায় না আওয়ামী লীগ, ব্যাংক ঋণ পান না নারী উদ্যোক্তারা, সমকাল। ভোটারদের মন জয় করুন, গণভবনে নেতাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী। তৃণমূল নেতা কর্মীদের জন্য আমার দরজা সব সময় খোলা, সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের। কালের কণ্ঠ, চমকের নেপথ্যে নির্বাচন, আওয়ামী লীগের নতুন কমিটি নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, প্রধানমন্ত্রীর প্রশ্ন কার স্বার্থে সংশোধন প্রস্তাব, অর্পিত সম্পত্তি আইন। যুগান্তর, নতুন কমিটির চ্যালেঞ্জ গ্রহণযোগ্য নির্বাচন, বিভিন্ন রাজনৈতিক দলের বিশ্লেষণ, একদিকে দুর্নীতি অন্যদিকে মেয়াদ বৃদ্ধির প্রস্তাব, একটি বাড়ি একটি খামার। সংবাদ শেষ করব নতুন রিয়েলিটি শোর খবর দিয়ে। শুরু হলো নতুন রিয়েলিটি শো আরটিভি ডাবর ভাটিকা ক্যাম্পাস স্টার 2016 অডিশন। সোমবার দুপুরে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অডিশন হয়েছে। রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের মধ্যে বাছাইকৃত প্রতিযোগীরা এতে অংশ নেন। পর্যায়ক্রমে দেশের স্বনামধন্য 15টি বিশ্ববিদ্যালয়ে এই প্রতিযোগিতা হবে। অভিনয়, গান ও নাচে সেরা ক্যাম্পাস স্টার বাছাই করা হবে এর মাধ্যমে। বিস্তারিত জানতে নিয়মিত চোখ রাখুন আরটিভির পর্দায়। সকালে সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। অ্যাম্বুলেন্স মালিক চালক সিন্ডিকেটে দৌড়াতে জিম্মি, রোগীর স্বজনরা টাকা আদায় আছে, নিজস্ব বাহিনীর টর্চার সেল দেখেও না দেখার ভান কর্তৃপক্ষের। নির্বাচনকে সামনে রেখে উন্নয়ন কর্মকাণ্ড প্রচারে নেতাকর্মীদের নির্দেশ আওয়ামী লীগ সভাপতির, জঙ্গিবাদের বিরুদ্ধে গণসচেতনতা তৈরির আহ্বান। কুড়িগ্রামের ভুরুঙ্গামারির ছিটমহলযুক্ত 3 ইউনিয়নে প্রথমবারের মতো নির্বাচন, 31 অক্টোবর চলছে জমজমাট প্রচার। এবং পঞ্চগড়ে 10 টাকা কেজি দরের চাল বিক্রিতে অনিয়ম, হতদরিদ্রের চাল যাচ্ছে বিত্তবানের ঘরে, আছে ওজনে কম দেওয়ার অভিযোগও। সকালে সংবাদ এই পর্যন্ত। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 4141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপ। আর তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন www.rtvonline.com। ধন্যবাদ সবাইকে।